আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কবি ও চলচ্চিত্র নির্মাতা টোকন ঠাকুরকে জামিন দিল আদালত। চার লাখ ছাড়ালো দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা, একদিনে মৃত্যু 15 জনের। সেমিস্টার পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম চালাতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিভুক্ত সাত কলেজ, সেশন জট কমার আশা। এবং প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গাপূজা, করোনার কারণে হয়নি শোভাযাত্রা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কবি ও চলচ্চিত্র নির্মাতা টোকন ঠাকুরকে জামিন দিয়েছে আদালত। এ বিষয়ে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমান শর্ত সাপেক্ষে তার জামিন মঞ্জুর করেন। জামিনের শর্ত অনুযায়ী টোকন ঠাকুরকে আগামীকাল বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে। সরকারি সম্পত্তি তছরুপের অভিযোগে তথ্য মন্ত্রণালয়ের করা মামলায় সোমবার সন্ধ্যায় টোকন ঠাকুরকে তার এলিফ্যান্ট রোডের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, সিনেমা তৈরির জন্য 2012 সালে সরকারি অনুদান নিলেও 8 বছরেও সিনেমা শেষ করে জমা দেননি তিনি। টোকন ঠাকুরের বিরুদ্ধে 2016 সালে মামলা করে তথ্য মন্ত্রণালয়। ওই মামলাতে গত 3 অক্টোবর ঢাকার সিএমএম আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। 4 লাখ ছাড়ালো দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। সব শেষ 24 ঘন্টায় 13,758টি নমুনা পরীক্ষায় নতুন 1,436 জনের দেহে এই করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 4,251 জন। গত 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 15 জন, ফলে মোট মৃতের সংখ্যা 5,818। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। মৃত ব্যক্তিদের মধ্যে 9 জন পুরুষ আর 6 জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন সর্বোচ্চ 10 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,493 জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 3,16,600 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 7.9%। সস্ত্রীক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ফেনী 3 আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী। রোববার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসার পরে তিনি ও তার স্ত্রী জেসমিন মাসুদ চৌধুরীকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মাসুদউদ্দিন চৌধুরী। কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়ানোকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন ঢাকা 18 আসনে বড় 2 দলের প্রার্থী। আওয়ামী লীগ প্রার্থী হাবিব হাসান ও বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন মনে করেন, অন্য জায়গার চেয়ে ঢাকার এই আসনটি নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, তাই ভোটারদের কেন্দ্রে টানার জন্য দুজনই নিচ্ছেন নানা উদ্যোগ। বিস্তারিত একরামুল হক সাহেবের রিপোর্টে। করোনা পরিস্থিতির মধ্যে মার্চে অনুষ্ঠিত হওয়া ঢাকা 10 আসনের উপনির্বাচনে ভোট পড়েছিল মাত্র 5% কিছু বেশি। অন্যদিকে এই মাসে অনুষ্ঠিত হওয়া ঢাকা 5 আসনের উপনির্বাচনে ভোটের হার 10% কিছু বেশি ছিল। যদিও নির্বাচন কমিশনার হিসেবে একই সময়ে ঢাকার বাইরের উপনির্বাচনগুলোতে এই হার ছিল সন্তোষজনক, তবে এবার ঢাকা 18 আসনের উপনির্বাচনে ভোটারদের সাড়া কেমন হবে তা নিয়ে হিসেব করছেন প্রার্থীরা। গত নির্বাচনগুলিতে আপনি তথ্য নেবেন, আমাদের এই অঞ্চলের মানুষ সর্বাধিক ভোট প্রয়োগ করেছে, ভোটারদের উদ্বুদ্ধ করতেছি, আমরা ঘরে ঘরে আমাদের নেতাকর্মীদের পাঠাচ্ছি, আমি নিজেও গণসংযোগ করতেছি, তাদের বলতেছি যে ভোট কেন্দ্রে যেতে হবে। সরকারের যে নির্যাতন নিপীড়ন এবং আপনার সিসির যে অনিয়ম, এই সব মিলে একটা সময় তারা নিরুৎসাহিত হয়ে যায়, তারা যেতে চায় না। কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি, আমরা বিশ্বাস করি আমাদের এখানে ঢাকা 18-তে আমরা সাংগঠনিকভাবে অনেক ভালো শক্তিশালী, জনগণ আমাদেরকে আশ্বস্ত করেছে যে জনগণ এবার ঢাকা 18-তে ভোটে যাবে। বিএনপির প্রার্থী বলছেন, ভোটার উপস্থিতি বাড়াতে নির্বাচনী পরিবেশের ভূমিকাই মুখ্য, একই সাথে কেন্দ্রে এজেন্ট নিশ্চিত করতে দলের নানামুখী তৎপরতার কথাও জানান তিনি। এখন আর আমাদের নেতাকর্মীরাও অ্যারেস্টের ব্যাপারটা বা পুলিশ কোনো হয়রানি করবে সেই জায়গাটা থেকে একটু দূরে সরে আসবে, যেহেতু তাদের নামে কোনো মামলা ওয়ারেন্ট নেই,
যার কারণে আমি বিশ্বাস করি এবং আমার কর্মীদের উপর আমাদের আস্থা আছে যে ইনশাআল্লাহ এবার তারা ভোট কেন্দ্রে থাকবে এবং জনগণও ভোট দিতে যাবে। অন্যদিকে নির্বাচনকে খুব সহজভাবে নিচ্ছেন না ক্ষমতাসীন দলের প্রার্থী। বিএনপির অভ্যন্তরীণ কোন দলে পরিবেশ নষ্ট হচ্ছে বলেও অভিযোগ তার। ওরা ফর্ম ক্রয় করার দিনে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে যা বিভিন্ন মিডিয়া পত্রিকায় আসছে, এখনও কন্টিনিউ ওদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে, কালো পতাকা চলছে, ওনাদের ভিতরেই তো ভয়। সরকার দলীয় এমপি সারা খাতুনের মৃত্যুতে শূন্য হওয়া আসনটিতে ভোট হবে 12 নভেম্বর। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। অনার্স পর্যায় থেকে সেমিস্টার পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম চালাতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজ। তারা মনে করছে এতে সেশন জট কমবে, বাড়বে শিক্ষার মান। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান। মাহবুব কবির চপলের রিপোর্ট। ঢাকার ঐতিহ্যবাহী 7 কলেজের শিক্ষার মান বাড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে দেবার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2017 সালের ফেব্রুয়ারিতে তা বাস্তবায়ন করা হয়, কিন্তু কলেজগুলোর শিক্ষা কার্যক্রম চলছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়মেই। এতে আগের চেয়ে বেড়েছে সেশন জট আর জটিলতা। আমাদের যে পরিবর্তন হওয়ার কথা ছিল, আমাদের বলছিল যে ডাবি নতুন নিয়মে আমাদেরকে পরীক্ষা নেব, কিন্তু ওরকম পরীক্ষা নেয় নাই। আর আমাদের বছর শেষে একটা পরীক্ষা নেয়, তারপরও কি আমরা সিলেবাসের মধ্যে মানে সিলেবাস অনুযায়ী পরীক্ষা দিতে পারি নাই। আমরা চাই আমাদের এই 7টা কলেজে ঢাকা ভার্সিটির সিস্টেমে পড়ালেখা চালু করা হোক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম চলে, তাই অধিভুক্ত 7 কলেজেও এখন এই পদ্ধতি চালুর দাবি করা হচ্ছে। ঢাকা বিশ্বিদ্যালয়ে যে ছাত্রগুলো ভর্তি হয় 7 কলেজে, কিন্তু ধরেন একেবারে সব সমমানের না হলো, পরীক্ষা কোনো কারণে সামান্য খারাপ করেছে, ওরা কিন্তু এই 7 কলেজে ভর্তি হচ্ছে। সেমিস্টার সিস্টেম হলে একই সমানে পরীক্ষা হলে প্রাস্টেশন কমবে, পাশাপাশি শিক্ষার মান বাড়বে, শিক্ষার মান বাড়বে। ঢাকা বিশ্ববিদ্যালয় চাকরির বাজারে ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন আর এই 7 কলেজের শিক্ষার্থী বলেন একই তো কম্পিট করবে একই ইয়েতে, তাহলে ওদের মনে যে হীনমন্যতাটা সেটা দূর হয়ে যাবে আর আমরা মনে করি তারা রেগুলার শ্রেণীকক্ষে ফিরে আসবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বলছেন এখনই সেমিস্টার পদ্ধতি চালুর সক্ষমতা নেই 7 কলেজের। প্রয়োজনীয় শিক্ষক ও অবকাঠামোর বিষয়ে আলোচনা শুরু হয়েছে। আমাদের অধিভুক্ত কলেজগুলোতে যেখানে বিপুল সংখ্যক শিক্ষার্থী, তাদের ওই সেমিস্টার পদ্ধতির কতগুলো নিয়ম নীতি আছে, স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে, পরিচালনার জন্য কতজন শিক্ষক থাকতে হয়, কতজন শিক্ষার্থী থাকতে হয়। আমরা ইতিমধ্যে একটি কাজও করেছি, সরকার তো দেখভাল করছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব হয়ে পড়েছে যে আমরা গুণগত মান শিক্ষা আমাদের অধিভুক্ত কলেজে যদি দিতে চাই তাহলে আমাদেরও কিছু চাহিদা আছে। ভিসি জানান প্রস্তুতির ছাড়াই 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করায় কিছু জটিলতার সৃষ্টি হয়েছে, তবে তা সমাধানে কাজ চলছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। যাদের রাজনৈতিক সংস্কৃতিতে রক্তের দাগ আর ষড়যন্ত্রের নকশা আছে তারাই গণতন্ত্রের মুখোশ পরা ফেরিওয়ালা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংয়ে বিএনপির সমালোচনা করে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপির অপরাজনীতি দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রধান অন্তরায়, এজন্য সরকারের পাশাপাশি বিরোধী দলেরও গুরুত্বপূর্ণ ভূমিকা প্রয়োজন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, সরকারের পদত্যাগের দাবির কোনো প্রয়োজন নেই, সময় এলেই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। মুখে গণতন্ত্রের বুলিয়া উড়িয়ে জুলুমতন্ত্র কায়েম করার জন্য ক্ষমতা যেতে বিএনপি অন্ধকারের চোরাগুলি খুঁজে। বিএনপির অপরাজনীতি এদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ পেতে অন্যতম বাধা। সাংবাদিকদের গ্রেপ্তার করে সরকার নিজেদের দুর্বলতায় প্রকাশ করছে বলে মনে করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। বিএফইউজের একাংশের সভাপতি রুহুল আমিন গাজীকে গ্রেপ্তারের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। তার ভাষায়, মত প্রকাশের সুযোগ কমে যাওয়ায় সমাজের সর্বস্তরে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে। এ সময় অবিলম্বে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর মুক্তির দাবি জানানো হয়। কথায় কথায় জেল জুলুম করে যে সত্য অনুসন্ধানী সাংবাদিক, যে আপনার সবচেয়ে বড় বন্ধু, তাকে কণ্ঠ রোধ করেন, তখনই দেশে
জন্য জার্নালিজমের সৃষ্টি হয়। তখনই দেশে আজকে জঙ্গিবাদের উত্থান হয়। তাহলে ভেবে দেখুন এটা কারা করছে, সরকার। হিমাগারের দাম না কমার অজুহাতে রাজধানীর বাজারে এখনও অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে আলু। সরকার নির্ধারিত দামের চেয়ে কেজি প্রতি 10 টাকা বাড়তি দামে তা 45 টাকায় বিক্রি হচ্ছে খুচরা পর্যায়ে। কারসাজির কারণেই বাজার স্থিতিশীল হচ্ছে না বলে অভিযোগ খুচরা বিক্রেতাদের। এদিকে বৃষ্টির কারণে মৌসুমি সহ সব ধরনের সবজির দামও চড়া। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। মোকামে আলুর পর্যাপ্ত মজুত রয়েছে, সরবরাহ ব্যবস্থাও ভালো। এরপরেও সরকারের বেঁধে দেয়া দরের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে এই পণ্য। মান ও প্রকারভেদে রাজধানীর পাইকারি আড়ত কারণ বাজারে আলু বিক্রি হচ্ছে কেজি প্রতি 40 টাকায়, যা সরকার নির্ধারিত দামের চেয়ে 10 টাকা বেশি। বাজারে সবাই এক রেটে 40 টাকা ব্যস্ত আছে। অনেক কিছু আলু আছে স্টোরে, ওরা ছাড়তেছে না আরকি। ওরা ছাড়লে মনে করেন আলুর দাম আরো কমছে। যারা ইস্ট কলেস্টরের হেরাইতো ইয়া কথা আছে, চেনির কথা আছে। হাত বদলে খুচরা হাতিরপুল বাজারে এসব আলুর দাম বেড়ে যাচ্ছে আরও বেশি। হিমাগার আর মোকামে আলু কেনার রসিদ না দেয়ায় নতুন করে ভোগান্তি বাড়ছে, এমন অভিযোগও খুচরা বিক্রেতাদের। আলু বেচা বন্ধ, আলুর দাম বেশি। আলু ওখানে আবার তার ছাড়া ওখানে স্লিপ দেয় না, ওরা কারণ বাজার থেকে স্লিপ দেয় না। স্লিপ দিলে বলছে স্লিপ দিলে ঝামেলা আছে, তো আমরা বলি আমাদের তো ঝামেলা স্লিপ না দিলে। এখন আমরা তো সরকার যে রেটটা দিচ্ছে ওই রেটটা তো পাইতেছি না, যে 41 টাকা আলু কিনা 45 বেচতেছি। আলুর পাশাপাশি সব ধরনের সবজির দাম চড়া জানিয়ে বাজারে তদারকি জোরদারের দাবি ভোক্তাদের। সবজির দাম সবই বেশি, আমরা কিনতে পারতেছি না। যারা আমরা মধ্যবিত্ত তাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। মনিটরিং ব্যবস্থাটা যদি সরকার করত তাহলে তো আমাদের জন্য অনেক সুবিধা। শিম, বেগুন, করলা, পটল সহ অন্যান্য সবজি কেজি প্রতি 60 থেকে 140 টাকায় বিক্রি হচ্ছে। খুচরা পর্যায়ে কাঁচামরিচের দাম রাখা হচ্ছে কেজি প্রতি 200 টাকা। শীতের সবজি ফুলকপি বাঁধাকপির দামও বেশ চড়া। বাঁধাকপি 40 টাকা আর ফুলকপি 40 টাকা, চিচিঙ্গা 70 টাকা, বেগুন 80 টাকা, মানে সব জিনিসের দাম বাড়তি। ব্যবসায়ীরা বলছেন আগামী মাসে সরবরাহ বাড়লে অনেকাংশেই কমে আসবে এসব সবজির দাম। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। করোনা মহামারীর কারণে সর্বোচ্চ সতর্কতার ঘোষণায় এবছর বুড়িগঙ্গা তীরে ভক্তদের ভিড় কম ছিল, শোভাযাত্রাও হয়নি। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম স্বামী। এবার দেবীর আগমন ঘটেছিল দোলায়। ভক্তদের অঞ্জলি গ্রহণের মধ্য দিয়ে গজে চড়ে বিদায় নিয়েছেন দেবী দুর্গা। সারা দেশে 3 সহস্রাধিক মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর সদরঘাট এলাকায় শোভাযাত্রা না থাকায় এবছর ছিল না মানুষের বাড়তি চাপ। তবুও স্বল্প পরিসরে আনন্দে মাতেন অনেকে। বিজয়া দশমীতে দেবী বিসর্জনের মধ্য দিয়ে করোনা ভাইরাস থেকে বিশ্বের মুক্তির প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। স্বাস্থ্যবিধির কারণে এবার বিসর্জনের পরিসর ছোট ছিল, মাস্ক পরা ছিল বাধ্যতামূলক। মাইকেও ঘোষণা করছি যে আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন, স্বাস্থ্যবিধির মধ্যে যেটা হচ্ছে মাস্ক পরিধান করুন, এবং বিসর্জন ঘাটে অধিক লোক নৌকায় বিসর্জন ঘাটে প্রবেশ করবে না। ধর্মীয় অনুশাসনের জন্য এসেছি, স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে আমরা বিসর্জন ঘাটে এসেছি। এইবার মাকে আমরা বলছি, মা তুমি এইবার অসুর বধ করো না, এবার করোনা বধ করো। অনেকেই দেবী দুর্গাকে বিদায় দিয়ে কান্নায় ভেঙে পড়েন। করোনা মহামারীর কারণে ঠিকভাবে উৎসব করতে না পারায় ভক্তদের মনে কষ্ট ছিল বেশি। মহামারীকে সামলে পূজার আয়োজন করা ছিল বড় চ্যালেঞ্জ, তবুও সঠিকভাবে সম্পূর্ণ হওয়ায় সন্তুষ্ট ছিলেন ভক্তরা। মর্ত ছেড়ে স্বামীগৃহ কৈলাসে ফিরে গেলেন দুর্গীতিনাশিনী দেবী দুর্গা। তবে এবার করোনা মহামারীর কারণে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা ঠিক রেখে অনুষ্ঠান সূচিতে আনা হয়েছিল নানা ধরনের পরিবর্তন। ভক্তদের মন খারাপ, তবে আগামীতে যখন দেবী দুর্গা পৃথিবীতে আসবেন তখন থাকবে না কোনো মহামারী রোগশোক, এমনটাই প্রত্যাশা সবার। শফিকুল ইসলাম শামীম, এডিএন বাংলা, ঢাকা। এর আগে বিজয়ের পূজা অর্চনার মধ্য দিয়ে দুপুরে শেষ হয় শারদীয় দুর্গোৎসব। করোনা ভাইরাসের কারণে এবার প্রথা এবং ঐতিহ্যের অনেক আয়োজনই হয়নি। তারপরও শেষ দিনে পরিবার পরিজন নিয়ে মণ্ডপে মণ্ডপে ভিড় করেন ভক্ত দর্শনার্থীরা। শারমিন রিহার রিপোর্ট। সকাল থেকেই ঢাকের বাদ্য, শঙ্খ, ধ্বনি আর মঙ্গল প্রার্থনায় মুখর রাজধানীর ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণ।
মহাদশমীর পূর্ণতিথিতে দেবী বন্দনা। শাস্ত্রীয় নিয়ম মেনে শুরু হয় মহাদশমীর পূজা অর্চনা। পৃথিবীর যে যেখানে আছে সকলকে মা এই করোনার সবল থেকে রক্ষা করেন, আমরা যেন সেইভাবে আগের মতো সুন্দরভাবে নবোদিত সূর্যের সাথে আমরা জীবনযাপন করতে পারি। তবে এদিনের অন্যতম ধর্মীয় আচার সিঁদুর খেলার আয়োজন ছিল না করোনার কারণে। সংক্ষিপ্ত পরিসরে বাকি আচার শেষে দেবী দুর্গার চরণে পুষ্পাঞ্জলি দেন ভক্তরা, আর স্বজন এবং দেশের মঙ্গল কামনায় প্রার্থনা করেন তারা। বছরের মতন হচ্ছে না এবার দুর্গাপূজা, বাট করোনার মধ্যে যতটুকু আমরা সীমাবদ্ধতার মধ্যে করতে পারছি ওটুকুই করছি। সামনের বছর যেন এই মাস্ক ছাড়া আমরা পূজা করতে পারি, মার কাছে এটাই প্রার্থনা করেছি যে সামনের বার যেন সবাই একসাথে আনন্দের সাথে আবার জাঁকজমকপূর্ণভাবে পূজাটা পালন করতে পারি। সম্প্রতি সুহারদের এদেশ দুর্গাপূজার সার্বজনীন উৎসবের অনন্য উদাহরণ হলেও করোনার কারণে এবার আয়োজনের একটু কমতি থাকায় খানিকটা হতাশ ভক্তরা। তারপরও স্বাস্থ্যবিধি মেনে পূজার আনন্দ করছেন হিন্দু ধর্মাবলম্বীরা। যেহেতু করোনাকালীন পুজো একটু সাত্বিক, কিন্তু আনন্দ আগের মতোই রয়েছে, সবাই স্বাস্থ্যবিধি মেনে আমরা পূজা পালন করছি। করোনার কারণে পূজাটা এবার ভালো করে হয় নাই, তাই সামনের বছর জানি আরও মজা করে হোক। আজকে তো বিজয়া দশমী, মা আজকে চলে যাবে, সেজন্য একটু খারাপ লাগতেছে। বিদায় খুবই দুঃখজনক লাগছে, বাট মা আমাদের এবার এসেছে যেন আমাদের এত মহাবিপদ থেকে আমাদের উদ্ধার করেন এবং সামনে বছর খুব সুখময় নিয়ে আসেন। ভক্তদের অঞ্জলি গ্রহণ করে গজে করে এবার ফিরবেন দেবী। আর বিকেলে দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের সকল আয়োজন। প্রিয় বসুন্ধরা সুখ শান্তি আর সমৃদ্ধিতে ভরিয়ে দিতে আশীর্বাদ দিয়ে যাবেন দেবীর দুর্গা, সেই প্রত্যাশা সকল ভক্তদের। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। মধ্য আফ্রিকায় টহল চলাকালে বাংলাদেশি শান্তিরক্ষীদের একটি বিশেষায়িত দলের গাড়ি দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। এ ঘটনায় দুজন আহত হয়। আইএসপিআর জানায় রোববার কাগা থেকে বাঙ্গুই যাওয়ার পথে ডেলে নামক স্থানে ওয়াটার বাউজারটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান চালক ল্যান্স কর্পোরাল আবদুল্লাহ আল মামুন। গুরুতর আহত হন সার্জেন্ট আব্দুস সামাদ ও সৈনিক মোখলেসুর রহমান। তাদের বাঙ্গুতে জাতিসংঘের লেভেল 2 হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। রাজনীতিকে আরও পরিশীলিত, পরিমার্জিত এবং সৃজনশীল করা দরকার বলে মন্তব্য করেছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী সমর রেজাউল করিম। শেরেবাংলায় একে ফজলুল হকের 147তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে শেরেবাংলার মাজার প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। রাজার নীতিকে রাজনীতি বলা থেকে দূরে সরে সততা ও মূল্যবোধকে কাজে লাগিয়ে শেরেবাংলার আদর্শকে বাস্তবায়ন করতে হবে বলে মনে করেন সমর রেজাউল করিম। বরিশাল বিভাগ সমিতি এই আলোচনা সভার আয়োজন করে। সিরাজগঞ্জের বেলকুচিতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে 22 ছেলেকে 12 দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও পুড়িয়ে দেওয়া হয়েছে 50,000 মিটার কারেন্ট জাল। রোববার গভীর রাত পর্যন্ত বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমানের নেতৃত্বে যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় জব্দকৃত 10 কেজি ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। এবারে আল-আরাফাহ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। জামালপুরের দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলার নদী তীরবর্তী পতিত জমিতে পানি ফল চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। কম খরচে বেশি লাভ হওয়ায় এলাকার কৃষকরা পানি ফল চাষে আগ্রহী হচ্ছেন। পানিতে চাষ করার সুস্বাদু ফলটি জেলার চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন হাট বাজারে চলে যাচ্ছে। চাষিরা জানান, প্রতি বছর বোরো ধান কাটার পর খাল বিল ও ডোবায় জমে থাকা পানিতে প্রথমে এই ফলের লতা রোপণ করা হয়। 3 থেকে 3.5 মাসের মধ্যে ফল আসে গাছে। প্রতি বিঘা জমিতে পানি ফল চাষে 25,000 থেকে 30,000 টাকা লাভ হয়। এবারে মিল্কভিটা আন্তর্জাতিক সংবাদ।
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ ঠেকাতে স্পেনে রাত্রিকালীন কারফিউ এবং জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। স্প্যানিশ প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ বলেছেন, রাত্রিকালীন কারফিউ নাগরিকদের কড়াকড়িভাবে অনুসরণ করতে হবে। রাত 11টা থেকে সকাল 6টা পর্যন্ত বলবৎ থাকবে কারফিউ। এই সময় জনসাধারণের চলাচলের উপর নিষেধাজ্ঞা থাকবে। দেশের এক রাজ্য থেকে অন্য রাজ্যে চলাচলের উপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। প্রাথমিকভাবে 15 দিনের জন্য এই কারফিউ দেয়া হলেও পরবর্তীতে পার্লামেন্টে অনুমোদনের মাধ্যমে তা 6 মাস পর্যন্ত বাড়ানো হতে পারে। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় 2 সপ্তাহ আগে এমন কারফিউ জারি করে ফ্রান্স। মধ্যপ্রাচ্য সহ মুসলিম দেশগুলোর প্রতি ফরাসি পণ্য বর্জনের সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানিয়েছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, পণ্য বয়কটের এই সিদ্ধান্ত ভিত্তিহীন। সম্প্রতি ফ্রান্সের একটি স্কুলে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শন করেন এক শিক্ষক। এরপর ব্যঙ্গচিত্র প্রদর্শনকারী ওই শিক্ষককে হত্যা করেন তাঁরই ছাত্র। এ ঘটনায় ধর্মনিরপেক্ষতা এবং ইসলামীপন্থী সন্ত্রাসের বিরুদ্ধে শক্ত অবস্থান নেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। সেই সাথে এই ব্যঙ্গচিত্র তৈরির প্রতি সমর্থন জানান তিনি। এরপর থেকেই কুয়েত, জর্ডান ও কাতার সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি মুসলিম দেশ এই বর্জনের ঘোষণা দেয়। দোকান থেকে ফরাসি পণ্য সরিয়ে ফেলে তারা। এবারে পার্টেক্স খেলার খবর। ক্রিকেটের উন্নয়নে একসঙ্গে পদত্যাগ করেছেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সব সদস্য। টুইটারে এক বিবৃতির মাধ্যমে এ খবর নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। এতে বলা হয়, সদস্যের কাউন্সিল অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের ভালোর জন্য পুরো বোর্ডের পদত্যাগ করার কথা আলোচনায় আসে। তারই ধারাবাহিকতায় সকালে পদত্যাগ করেন বোর্ডের 10 সদস্য। এর আগে রোববার পদত্যাগ করেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের 6 পরিচালক। জাতীয় দলের হয়ে আর না খেলার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন দুবারে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের ফরওয়ার্ড পল পগবা। ব্রিটিশ গণমাধ্যম দ্য সান জানায়, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ইসলাম বিদ্বেষী মন্তব্যের জের ধরে জাতীয় দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন পল পগবা। তবে ফ্রান্স ফুটবল অ্যাসোসিয়েশন অথবা পগবার কাছ থেকে এ ব্যাপারে এখনও কোনো ঘোষণা পাওয়া যায়নি। ফ্রান্সে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গাত্মক কার্টুন প্রচারের কারণে ইতোমধ্যে আলোচনার ঝড় উঠেছে মুসলিম বিশ্বে। আর্সেনালকে 1-0 গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার 4 নম্বরে উঠেছে লেস্টার সিটি। নিজ মাঠ এমিরেটস স্টেডিয়ামে বল দখলে শুরুর থেকেই এগিয়ে ছিল গানাররা, তবে প্রতিপক্ষের গোলরক্ষককে বড় কোনো পরীক্ষায় ফেলতে পারেননি আর্সেনালের স্ট্রাইকাররা। গোলপোস্ট লক্ষ্য করে তাদের 12 শটই বিফলে যায়, যদিও প্রথমার্ধে আলেকজান্ডার লাকাজেতের গোল বাতিল হয় অফসাইডের কারণে। অন্যদিকে 44% বল দখলে থাকা লেস্টার সিটি জয় পায় জেমি ভার্দির গোলে। এতে 1973 সালের পর প্রথমবারের মতো আর্সেনালে মাঠ থেকে জয় নিয়ে মাঠ ছাড়ে লেস্টার সিটি। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। কবি ও চলচ্চিত্র নির্মাতা টকুন ঠাকুরকে জামিন দিল আদালত। ৪ লাখ ছাড়ালো দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা, একদিনে মৃত্যু 15 জনের। সেমিস্টার পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম চালাতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিভুক্ত 7 কলেজ, সেশন জট কমার আশা। এবং প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গাপূজা, করোনার কারণে হয়নি শোভাযাত্রা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ।